আমরা তো বাইরে অনেক জায়গায় খাইলাম, অনেকের স্টুডেন্ট খাইছি, সব খেতে ভালো মনে হয়ে আসতে পারে। রুচি হইল খাওয়ার মতো, এই গ্রেভিটা আলাদা ছিল, এটা পরে আমি আবার দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে রান্না করছি হচ্ছে এই যে ভেন্ডি আলু দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝোল করব, আর হচ্ছে এখানে ভাত বসায় দিচ্ছি, সাথে একটু ডাল রান্না করব আর কিছুই না। আর আজকে আলহামদুলিল্লাহ এখন খালি আছে, এখন হচ্ছে পেঁয়াজকে হালকা পাতলা মোটায় দেওয়া হয়েছে, বিহাল যাবে গোসলে। আর এরপরে রান্না বান্না হলে আমি গোসলে যাব। আজকের ব্লগটায় অনেক কিছু থাকছে সামনে, আশা করছি সবাই সাথেই থাকবেন। এটা এখন একটু কষাবো, তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। আজকের ব্লগে কিন্তু আপনারা দেখেছেন যে আমরা চিকেন তান্দুরি করার প্রিপারেশন করেছি, আজকে সেটা হবে। তো আজকের ব্লগের মধ্যে চিকেন তান্দুরি আমরা করব, খাবো ইনশাল্লাহ, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর যদি সম্ভব হয় তাহলে আমরা চেষ্টা করব যে লাইভ করার জন্য, আর ভিডিও তো অবশ্যই থাকছে। আর আমাকে দেখে মনে হচ্ছে আমি একদম বিধ্বস্ত, এটার কারণ আছে। এটার কারণ হচ্ছে আমি কালকে সারা রাত একটুও ঘুমাই নাই, কারণ কালকে সারা রাত নিয়াজ অনেক জ্বালাইছে, সেও ঘুমায় নেয়, আমাকেও ঘুমাইতে দেয় না। ভোর পাঁচটায় দেয় সে ঘুমাইছে, আর ভোর পাঁচটায় আমি একটু ঘুমাইছিলাম। ঝোল দিয়ে দিলাম, এখন এটা থাকবে। আর এটা তো সিদ্ধ, এটা আলু সিদ্ধ হলেই ফেলে যাবে এর মধ্যে, আর বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই, এতটুকু থেকে যথেষ্ট। কারণ আমার এখানে ভেন্ডিও কম, সবই আলু টালু সবই কম, এটাই হবে থাকুক। আমি ওদিকে যাই, নিহাল আবার নিয়াজকে তুলে নিয়ে আসছি। যেহেতু ডাল ভুলো করবো, তো ডালটা একটু ভিজায় রাখি, ভাত বা তরকারি যেটা আগে হয় তারপরে ডালটা বসায় দিব। এখানে ভাত প্রায় হয়ে গেছে, আমি একটু দেখে চেক করে নিই, আর একটু সময় লাগবে। কি করছো তোমরা? তুমি ওরা নিয়ে চলে গেছিলে কেন রান্নাঘরে? রান্না টেস্ট করতে গেছিল। হ্যাঁ, দুইজন দুষ্ট হয়েছে অনেক। হ্যাঁ, রান্নাঘরে চলে গেছো তোমরা। এখন প্রায় আমরা তুমি ছিল হচ্ছে মুরগিতে। আচ্ছা, তো এখন আমরা আমাদের তান্দুরির জন্য এই ট্রেতে হালকা একটু তেল নিয়ে নিলাম, যদিও মুরগিতে যথেষ্ট পরিমাণে তেল দেওয়া আছে, তারপরে একটু নিয়ে নিলাম যেন এটা লেগে না যায়। আর এখন হচ্ছে এর মধ্যে মুরগিটা বসানো, মুরগি আর বসানোর আগে মুরগিটা অনেকবার একটু মাথায় নেই, আমি ট্রেটাকে কাছে নিয়ে আসি, আরেকবার একটু মাখায় নিব। ফ্লেভার সুন্দর আছে না? সুন্দর তো হবে। চলো আজকে আজকে আমি এটাকে কড়াইয়ের ভিতরে রাখবো, প্লিজ। এখন হচ্ছে আমরা এটাকে ট্রেতে রাখবো। বিসমিল্লাহ। একজনই তো অনেক জায়গায় খেয়েছে, এবার ও কই থাকবে? আরেকটা দিব হচ্ছে কোনায়, এই যে এই সাইডে দিয়ে দিলাম। আর এই মশলাগুলো হচ্ছে এর উপরে সুন্দর মতো দিয়ে দিব। আর এই মশলা এইটাও দিয়ে দিব। আর তো আছে তুই যে তো এখন আমরা তোমাদের সাথে দেখা করবো তখন যখন এটা আমরা রান্না করা শুরু করবো। এখন আমরা এই আমাদের মাইক্রোওয়েভের ভিতরে দিব আমাদের চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস। এই যে এখন টাইম ফর এটাকে হট করার, তো আমি এখন যে সুইচটা অন করি। তো এখন এগুলো এটা হক মানে হোক, যখন আমরা খাবো তখন তোমাদের সাথে আবার দেখা করবো। অনেকক্ষণ হয়ে গেছে, এখন একটু উল্টায় দিব এটা। ইয়াস, গরম গরম সাবধান সাবধানে একটু সামনের দিকে আনি। আর না, এরা হাতের কিন্তু ব্যবস্থা করে যেত এই যে আমাদের চিকেন পিসটা, টেস্টি টেস্টি চিকেন পিস। উল্টা হাতে একটু কষ্ট লাগতেছে, হাত পেয়ে গেছে।
পাস হয়ে গেছে কি দেখা যায় না বাবা লাইট অফ তো ও লাইট অফ সরি কি যে ভিডিও করো তুমি বুঝি নাই এই যে আমাদের চিকেন অলমোস্ট এক পাশ হয়ে গেছে আরেক পাশ করব এর জন্য এটাকে একটু উল্টায়া দিব পাল্টায়া দিব যেই গরম বাবা রে বাবা খাইতে খুব মজা কিন্তু কাজটা করতে যে কত কষ্ট এটা একমাত্র দোকানদাররাই জানে আমি এখান থেকে একটু তেল ব্রাশ করে দিই এই যে এখানে কিন্তু অনেক তেল আছে না আমার হাত তুলে যাইতেছে এত অবস্থা খারাপ এটা থাকলো এভাবে তো আর এদিকে আমাদের টিনটা হইয়া কি করে দেখো বলে টিং ডিস্কো দিওয়ানে আহা আহা ডিস্কো দিওয়ানে আমরা গান গাইতেছি বিয়সলা দিকে কি করলে হ্যাঁ আমাদের গান আমাদের গান তো বিয়সলা ভাইলেল কইলা দিবে টিঙ্কু বন্ধ করো ওই টিঙ্কু বন্ধ কর ওই টিঙ্কু বন্ধ কর তো এদিকে আমাদের এটা এটা না কি এটা হচ্ছে গ্রেভি আমাদের মশলা মাখানোর পরে যে এক্সেসটা ছিল সেটা এখানে আমরা গ্রেভি তৈরি করতেছি যখন হবে তখন একেবারে তেল উপরে উঠে আসবে আমাদেরকে দোকানে যে একটু এক্সট্রা ঝোল দেয় সেটাই হচ্ছে এটা আর এদিকে আরেকটা জিনিস দেখা এদিকে দাও এখানে হচ্ছে আমরা নান রুটির জন্য রেডি করে ফেলছি ইস্ট এখন এখানে ময়দা দিব যা যা কি প্রয়োজন সবকিছু দিয়ে এখন তৈরি করে ফেলবো হয়েছে এটা তন্দুরি হয়ে গেছে এখন আমরা এটা বের করব বের করো উপরে মশলা দিয়ে দিছিলাম পরে আবার যে গ্রেভিটা ছিল সেটা আচ্ছা এটা বের করি না আমি দেই এই যে দাও এটার মধ্যে দাও হ্যাঁ হয়েছে আচ্ছা ঠিক আছে এবার রুটি নিয়ে আসি ট্রেটাও বের করে ফেলো তো ট্রেটা এখানে থাকলো এটা তো ওয়াশে দিতে হবে আর ওই ঘরে হচ্ছে ওই ঘরে আছে রুটি রুটি বানায় রাখছি রুটি নিছো তুমি কোক নিছো আচ্ছা তো কোকের জন্য আমরা গ্লাস নেই বোরহানি আনছিল বোরহানি খেয়ে শেষ করে ফেলছে নিহাল আগেই ইচ্ছা ছিল হচ্ছে লাইভ করবো বাট পসিবল হলো না আপনাদের ভাইয়া অসুস্থ মোটামুটি তার প্রচণ্ড মাথা ব্যথা সাইনাসের যার জন্য আর আমরা লাইভ করতে পারতেছি না আর রুটিও বানাইছি রুটি এই যে তো এটা আচ্ছা ঢালো আস্তে আস্তে ঢালো আমি ঢেলে দিই আচ্ছা আচ্ছা এইখানেই দাও ঢালো আস্তে আস্তে না না আর দিও না আর দিও না ওইটা দাও খাওয়া শুরু করো বিসমিল্লাহ বিলা খায়া বলো কেমন হইলো চামিচ লাগবে দেখো তো খায়া বলো যে ঠিক আছে কিনা বাবা তুমি রিভিউ দাও তো কেমন হয়েছে দাঁড়া এক মিনিট
রুটি কেমন কেন আজ তো যে সাইজের রুটি হয়েছে বাবার এমন রুটি আমার ইতিহাস মেরি রুটি করছে 24 ঘন্টা ঘরে ঘরে খাওয়ার মজা আলাদা যদিও কষ্ট বেশি কিন্তু ঘরে একটা সেফ থাকে জানি যে কি দিয়ে কি করলাম তুমি খাইতে পারলে খারাপ হলো তোমার খাইতে চাও না তুমি ধরে খাওয়া করো আমাকে আমাদের ব্লগটা আজকে খাওয়া দাওয়ার মাধ্যমেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টে জানাবেন যে আপনারা এইভাবে বাসায় কারা নিজেরা চিকেন তান্দুরি অথবা হচ্ছে গ্রিল বারবিকিউ করে খান নিয়ে সুন্দরভাবে খাও খাবার হচ্ছে একটা শিল্প একটা আর্ট সুন্দর করে খাবার বাবা কেমন হইলো বলো তো আমরা তো বাইরে অনেক জায়গায় খাই যাবো সব থেকে ভালো মনে হয়েছে পরে আমাদের রোগী আমাদের ভালো রিভিউ দিছে থ্যাংক ইউ ভেরি মাচ